নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম আজ আমি বানিয়ে দেখাবো মুচমুচে বেগুন ভাজা এটা আপনারা বিকালে টিফিনে বা গরম ভাতে ডাল আর সাথে এই মুচমুচে বেগুন ভাজা বানাতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু হয় তাহলে দেরি না করে দেখে নিন মজাদার মুচমুচে এই বেগুন ভাজা আমি কিভাবে বানিয়ে থাকি এখানে একটা বেগুন নিয়েছি প্রথমে এই বেগুনটা কেটে নেব বেগুন গোল গোল আর পাতলা করে কেটে নিয়েছি বেগুন কেটে জলের মধ্যে রেখে দিয়েছি যাতে বেগুন কালো হয়ে না যায় এখন বেগুন ভালোভাবে ধুয়ে তুলে নেব বেগুন ধুয়ে তুলে নিয়েছি এবার এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন এখন এই সব উপকরণ বেগুনে ভালোভাবে মাখিয়ে নেব বেগুনে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে এক টুকরো আদা লাগছে আদা গ্রেড করে নেব আদা গ্রেড করে নিয়েছি এই রেসিপিতে আমি একবারটি চিড়ে ব্যবহার করব এখন এই চিঁড়ে মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব চিঁড়ে গুঁড়ো করে নিয়েছি চিঁড়ে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আধা চা চামচ তবে লঙ্কা গুঁড়োটা অবশ্যই ঝাল বুঝে দেবেন গরম মশলা গুঁড়ো আধা চা চামচ কালো জিরে দেব এক চামচের চার ভাগের এক ভাগ সামান্য বেকিং সোডা এক বাটি দেব বেসন আর দেব পরিমাণ মতো নুন এবার জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটার বানিয়ে নিয়েছি এটা কিন্তু খুব বেশি গাঢ় বা পাতলা হবে না এখন এই গ্রেড করা আদা নেব আর দিয়ে দেব এর মধ্যে আবারও সব উপকরণ মিশিয়ে নেব আসলে যত ভালোভাবে ব্যাটারটা মেশানো হবে বেগুন ভাজা কিন্তু ততই মুচমুচে হবে ভাজবার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার একটা করে বেগুন নেব আর ভালোভাবে ব্যাটার লাগিয়ে নেব এখন এটা দিয়ে দেব গরম তেলে এক পিট ভাজা হতে থাক এরপরে এটা উল্টে দেব উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এখন এটা তেল থেকে তুলে নেব একইভাবে বাকিগুলো ভেজে আমি তুলে নেব বানিয়ে নিলাম মুচমুচে বেগুন ভাজা এটা অবশ্যই গরম গরম পরিবেশন করলে ভালো হয় আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না আজ তবে এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ